কাজ করছে। যখনই আমরা এই দুটি টার্মিনালকে আমাদের এই পানিতে টাচ করাচ্ছি, এটি সাউন্ড করা শুরু করছে। আমি আপনাদের টেকতাসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তাসিন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে একটি ওয়াটার ট্যাঙ্ক ফুল অ্যালার্ম তৈরি করে দেখাবো। তো এই ওয়াটার ট্যাঙ্ক ফুল অ্যালার্মটি তৈরি করতে আমাদের যা যা লাগবে, লাগবে একটি এরকম BC547 ট্রানজিস্টর, প্রয়োজন হবে একটি 5 ভোল্টের মিনি বাজার, এবং প্রয়োজন হবে কিছু খণ্ড তার, এবং এখানে ব্যবহার করছি পাওয়ার দেওয়ার জন্য একটি ব্যাটারি। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো প্রথমে আমি হেল্পিং হ্যান্ডের সঙ্গে আমাদের ট্রানজিস্টরটিকে লাগিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখন আমরা কী করবো, আমাদের যে বাজারটি রয়েছে, এই যে বাজারটি, বাজারের এটি হচ্ছে পজিটিভ টার্মিনাল। পজিটিভ, তো আমরা বাজারের পজিটিভের সঙ্গে, তো আমরা বাজারের পজিটিভ টার্মিনালের সঙ্গে, সরি, বাজারের নেগেটিভ টার্মিনালটি আমরা ট্রানজিস্টরের এই টার্মিনালের সঙ্গে কানেকশন করে দিব। তো আমি কানেকশন করে দিচ্ছি। তো দেখতে পারলেন বাজারের টার্মিনালটি আমরা ট্রানজিস্টরের এই টার্মিনালের সঙ্গে কানেকশন করেছি। এখন আমরা একটি তার নিব। তো আমি এখানে লাল কালার তারটি ব্যবহার করছি। লাল কালার তারটি আমরা বাজারের এ টার্মিনালের সঙ্গে কানেকশন করে দিব। তো আমরা কানেকশন করে দিলাম। এখন আমরা একটি কালো কালার তার নিব। এখন এটিকে আমরা আমাদের ট্রানজিস্টরের মিডল টার্মিনালের সঙ্গে কানেকশন করে দিব। তো আমি কানেকশন করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমরা কানেকশন করে দিয়েছি। এখন আমরা নেব আমাদের ব্যাটারিটি। ব্যাটারিটির যে নেগেটিভ টার্মিনালটি রয়েছে এটিকে আমরা ট্রানজিস্টর এ টার্মিনালের সঙ্গে কানেকশন করে দিব। তো আমরা কানেকশন করে দিলাম। তো আমরা ট্রানজিস্টার পজিটিভটি কানেকশন, ব্যাটারি পজিটিভ টার্মিনালটিকে কানেকশন করে দিলাম। এখন আমরা কী করবো, ব্যাটারির যে নেগেটিভ টার্মিনালটিকে কানেকশন করেছি, এখন আমরা ব্যাটারি পজিটিভ টার্মিনালটিকে আমাদের বাজারের এ টার্মিনালের সঙ্গে কানেকশন করে দিব। তো আমি কানেকশন করে দিয়েছি। তো তৈরি হয়ে গেল আমাদের ওয়াটার ট্যাঙ্ক ফুল অ্যালার্মটি। এখন আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। তো এখন এটি আপনাদেরকে আমি চেক করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে পানি। তো যেই আমরা এই দুটি তারকে পানিতে টাচ করলাম, দেখতে পারলেন যে এটি সাউন্ড করা শুরু করছে। আবার যখন পানি থেকে উঠিয়ে নিলাম এটি সাউন্ড করা অফ হয়ে গেছে। আবার যখন পানিতে দিলাম এটি সাউন্ড করছে। তো এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।